বাড়ি তৈরি করে তীব্র উত্তেজনার সৃষ্টি হল আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া সংলগ্ন এলাকায় বিজেপি নেতৃত্বের অভিযোগ ওই এলাকায় থাকা কানা দারকেশ্বর চরে ভেস্টল্যান্ডে অবৈধভাবে বেশ কিছু বাড়ি তৈরি করা হচ্ছে আর এক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাতে মদত দিচ্ছে তাই এদিন বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে দলীয় কার্যকর্তারা সেই নির্মাণ কার্য বন্ধ করে দেন তাদের দাবি বিএলআর পৌরসভা এবং অন্যান্য প্রশাসনিক দপ্তরে তারা অভিযোগ জানিয়েছিলেন তারপরেও অবৈধ নির্মাণ চলছিল তাই তারা ওই নির্মাণ কার্য বন্ধ করে দিয়েছেন যদিও নির্মাণকারীদের বক্তব্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে তা সত্ত্বেও অন্যায়ভাবে কাজ বন্ধ করা হয়েছে অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শেখ শুকুর আলী জানান তিনি বিষয়টি বিএলআরও দপ্তরে জানিয়েছেন তারা যা ব্যবস্থা গ্রহণ করার করবে কেন মানে অন্যায় যেখানে সেইখানে সপ্তমে থাকবে কদিন সব জায়গায় অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ আপনাদের মাধ্যমে প্রতিবাদ হওয়ার পর মিডিয়ার মাধ্যমে সেই কাজ বন্ধ হয়েছে এবং এই কাজও বন্ধ হতে হবে এর প্রকৃত দিশা না হলে সঠিক তথ্য না হলে আমি কাজ করতে দেব না সে যত বড় ব্যক্তি হোক না কি কি করেছে প্রথম কথা হচ্ছে এইটা টোটালটাই কানা দ্বারকেশ্বর নদী সরকারি নদীতে কখনো বাড়ি করা যায় না এটা এটা পুরো ল্যান্ড এটা বিএলআরও দেখুন এসডিও চেয়ারম্যান বি আর বিএলআরও সকলকে চারটে নোটিশ করা হয়েছে কে করেছেন হ্যাঁ নোটিশগুলো কে করেছেন আমাদের আমাদের ওয়ার্ডে এই ও নাসির করেছে নাসির এবং আমাদের আমাদের পার্টির কার্যকর্তা করেছে পার্টির কাজ করা নোটিশ করেছে নোটিশ সঙ্গে 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 অফিসার আছে বন্ধ করে দিয়ে যায় আজকে শনিবার কালকে রবিবার এই সুজে করে কাজ করছে এখন কাজ করছিল আজকে হ্যাঁ আমার মালপত্র পড়ে আছে এই তো কাঁথা কাজ করছে কাঁচা কাজ সে পড়ে আছে কাজ করছিলো কাজ করা হচ্ছিলো এবং আজকে শনিবার সারা দিনটা কাজ করবে তার মানে এটা পুরোটা উঠে যাবে লিন্টনটা উঠে যাবে তারপর রবিবার দিকে রাতায় দিকে ঢালাই করে দেবে তার মানে কি বলে অন্ধ দুর্নীতি করেনি পুরোটাই দুর্নীতি করছে এবং এটা দুর্নীতি মানে সবার ভালোবাসছে কে আব্দুল রাকিব আব্দুল রফিক এবং আব্দুল সবুর আব্দুল রফিটা হচ্ছে সিপিএম একটা হার ছিল এখন বর্তমান তৃণমূলে নেতাগিরি করছে এবং ও নাকি প্রচুর টাকা আছে উনি নাকি বলেছে যে ক্ষমতা থাকলে আটকে দেখা আমি বলে দিচ্ছি এই ভাইটাকে গরম মেরেছেন এর গায়ে যদি একটা আঁচড় পড়ে না আপনাকে আমি দেখে নেবো আপনি কতবার মস্তান সেটা আমিও দেখে নেব ক্ষমতা তাকে গণতান্ত্রিকভাবে লড়াই করুন মানুষ উপকার করছেন তো করুন আপনার জায়গা কিনে বাড়ি করার সুযোগ করে দেন না সরকারি জায়গা কেন বিক্রি করছেন আমরা বাপত্তি সম্পত্তি নয় এটা যেমন বিক্রি করে দেবেন চোর চিটিং বাজ কথা করে মহাদমে যেমন চোর চামচাগুলি যেমন চোর হয়েছে তীব্র আপনাদের সামনে প্রতিবাদ করছি যদি এরপর যদি একটি ল্যান্ড কাজ হয় আমি কিন্তু পুরো টিম নিয়ে এসে কিন্তু তদ্যস করে দেবো এর দায়টা কিন্তু আপনাকে নিতে হবে বলে দিলাম

এরকম কতগুলো জায়গা করেছে অনেকগুলো করেছে এই তো দেখুন ওই একটা করেছে এই একটা করেছে ওইগুলো করেছে সব করেছে টোটাল তে কানাদার কাছে নদী টোটাল জায়গাটা মানে এমনি কি আছে আমি এই কপি নিয়ে আমি থানা এই দাগ হচ্ছে চাদুর মৌজা 36 36 এই দেখুন দাগ এই দেখুন বিএল এর অফিসে সই আছে এবং মাস করা আছে সই করে তার সত্ত্বেও এটা কাজ করে কি করে তার মানে গণতন্ত্রকে হরণ করছে অগণতান্ত্রিকভাবে আইনকে লুকিয়ে এই বাড়িগুলো করছে এই জায়গাটার নাম কি এই জায়গার হচ্ছে অর্জুন পাড়া আট নম্বর ওয়ার্ড এবং খেলার মাঠ এই মাঠেও 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 ল্যান্ড করা আছে পুরো টোটাল সরকারি ল্যান্ড তাই আমি প্রতিবাদ আমি এখনই চিঠি লিখে আমি থানায় জমা দেবো এবং টোটাল কপি সেট দিয়ে এবং এর যদি কোনো কাজ হয় এর দায়ীটা কিন্তু প্রশাসন নিতে হবে এখানকার হবে এবং আব্দুল রাকিব আর শেখ আব্দুল সবুরকে এদের দুজনকে দায়িত্ব নিতে হবে এবং আমি আমি অন্তত আমার আমার প্রশাসনিক ক্ষমতায় আমি অন্যদের নামে কেস করবো আপনার নামও পরিচয় আমি বিশ্বিত আরামবাগ মিউনিসিপ্যালিটি অপোজিশন লিডার এবং আরামবাগ পৌর মন্ডলে এক নম্বর মন্ডলে বিজেপি সভাপতি ঘটনায় একটা বাড়ি হচ্ছে বাড়িটা ওই আমারই ফ্যামিলির একজন করছে তার ডায়ালিসিস চলছে কলকাতায় তিনি ভর্তি আছে এরা সব পিটিশন ফিটিশন মেরেছে তারা জানিনি দেখছি ফাঁকে এই যে বললাম দেখলো সব ফাঁকে যিনি করছেন তিনি এখন ডায়ালিস হ্যাঁ স্যার তার নাম আব্দুল হ্যাঁ আব্দুলি শেখ আব্দুল ওসব কিছু নেই সব কাগজপাতি সব ইয়ে আছে সেটা তারা জানে বাবা জ্যাঠারা জানে আমি তো কিছু জানেনি তারা বাবা জ্যাঠারা জানে কিন্তু এসে বেড়ে তারা কেউ নেই কলকাতায় আছে আমাকে এখন খবর দিচ্ছে যারা মিস্ত্রিরা কাজে লেগেছে তাদেরকে খবর দিচ্ছে ওই যে কেউ এসে এরম বলছি হ্যাঁ বাধা দিচ্ছি আমি এই মাত্র এলাম এসে দেখছি যে কেউ নেই কেউ নম্বর এক থেকে এসছে কে হাই জমের দক্ষিণ থেকে এসছে এসে এখানে বিভ্রান্ত করছে আর তারা পুরো একদম দাগি গুন্ডা আমার নাম শেখ আব্দুল সবু এই জায়গাটার নাম অর্জুন পাড়া আট নম্বর ওয়ার্ড শুনুন জায়গাটা খাজলেন না বিজেপির লোক যদি জানে খাজলেন না কারুর পৈতৃক সম্পত্তি সেটা বিজেপি যায় কিন্তু কার জায়গা বিক্রি হচ্ছে না সে ঘর করছে আমাকে দরখাস্ত দেয় আমাকে দেয়নি চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যানকে দরখাস্ত দিয়েছে আমরা বিএলআরের কাছে পাঠিয়ে দিয়েছি বিএলআরও তারা নাকি ওনারা নাকি ইনভেস্টিগেশন এসে করে গেছে তা সত্ত্বেও আজকে কাজ হচ্ছিল সেটা নয় এটা বিএলআর পুলিশ পাঠাবে তার জন্যে আমাদের কিছু যাই আছে না আমরা বিএল রেখে করে দিয়েছি জায়গা জমি সংক্রান্ত এখানে কাউন্সিলরও কেউ নয় এখানে চেয়ারম্যানও কেউ নয় এটা তো এটা তো কারণ জায়গা জমিটা কার আপনাদের চ্যানেলকে আমি মানে বলছি যে জায়গা জমিটা বিএলআর দেখবে না অন্য কেউ দেখবে দেখবে তাহলে বিএলআর দেখছে বুঝতে পেরেছেন আর বিজেপির লোক আমাকে বলছে টাকা চাইছে ওরা যারা বিএল গেছে দুপক্ষ কিন্তু আমি ওইসব তর্কে যাচ্ছি যেহেতু আমি না কিন্তু আমার কাছে কথা হচ্ছে জায়গাটা তো বিএলআর এর ব্যাপার বিএলআর এর কাছে কাউন্সিলার জানাচ্ছেন যে যে আমার নামে কেস করবে কি বলবেন কি আমার নামে করে দিতে বলুন আগে তারপর বুঝতে পেরেছেন আমার নামও পড়েছে হ্যাঁ আমার নাম আমি নাম নম্বরের কাউন্সিলার নাম সেক্সুগুড়া বলছি আগে কেস করে দিতে বলো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ